কখনো কাভার ড্রাইভ কখনো ফ্লেক কখনো স্লক সুইপ কখনো রিভার্স কাট যেমন ফ্লুয়েন্টলি খেলতে পারেন স্লগে মারতে পারেন বৃত্তের ভেতরে রাখা ফিল্ডারের মাথার উপর দিয়ে আফিফ হোসেন এভাবেই থ্রি সিক্সটি ডিগ্রি ব্যাট করতে পারেন যতক্ষণ ক্রিজে থাকেন নামের মতোই বাইশ গজে ধ্রুব তারা হয়ে জলেন কিন্তু শর্ত একটাই হতে হবে সেট ক্রিজে এসেই না বরং বেশ বেশখানিক্ষণ সময় উইকেটে কাটিয়ে সেট হয়েই আফিফ ফ্লুয়েন্সি দেখাতে পারেন সবার খেলার আলাদা আলাদা ধরন থাকে এভাবে একটু সময় নিয়ে খেলাই আফের ব্যাটিংয়ের ধরন অস্ট্রেলিয়ায় এইচপি দলের হয়ে খেলতে যাওয়ার আগে চট্টগ্রামে দুটো অনুশীলন ম্যাচেও উইকেটে সময় দিয়েছেন টি টোয়েন্টিতে উনসত্তর মিনিট উইকেটে কাটিয়ে দুই চারে চল্লিশ বলে করেছেন সাঁত্রিশ ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন একশো মিনিটের ইনিংসে চুয়াত্তর বলে করেছেন একশো আপনি সাধারণত উপরে ব্যাট করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন যেমন ঢাকা প্রিমিয়ার লিগে আপনি তিনে চারে ব্যাট করেন ন্যাশনাল টিম ওই সুযোগটা হয় না অধিকাংশ সময় আপনাকে ফিনিশারে ব্যাট করতে হয় এই জায়গায় আপনি আমি যদি ভুল না করি পাঁচে ব্যাট করেছেন ওই জায়গাটায় আপনার টেন্ডেন্সি বা চেষ্টাটা কি থাকবে অস্ট্রেলিয়ায় আমি সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি একটু সময় নিয়ে খেলতে সময় নিয়ে খেলাটা আমার জন্য আমার ইনিংস বিল্ড আপ করাটা ইজি হয় বাট আপনি আরও অনেক কিছু বললেন যেগুলি নিয়ে আমি সব সময় এত বেশি চিন্তা করি না তো আপাতত সামনে ফোকাস আসে এরকম সুযোগ যদি সামনে ম্যাচগুলিতে পাই আমার জন্য অবশ্যই বেটার বড়ো রান করার অপরচুনিটি থাকবে তো সেই জিনিসটাই কাজে লাগানোর চেষ্টা করবো আর ন্যাশনাল টিমের বাইরে বাইরে আমি ওভাবে কখনো ভাবি নাই নিজেকে আমি সব সময় আশেপাশেই ছিলাম ইনশাল্লাহ জাস্ট সময়ের ব্যাপার প্রথম ম্যাচে আপনি সেঞ্চুরি করেছেন পরের ম্যাচেও থার্টি ফাইভ করেছেন উইকেটে অনেকক্ষণ ছিলেন এই ধরনের প্র্যাকটিস ম্যাচগুলোতে উইকেটে থাকা কতখানি ইম্পর্ট্যান্ট সামনে যেহেতু বড় সিরিজ প্র্যাকটিস ম্যাচে অবশ্যই উইকেটে থাকাটা অনেক ইম্পর্ট্যান্ কারণ আপনি যদি উইকেটে না থাকেন আপনার প্র্যাকটিসটা তো ওরকমভাবে হচ্ছে না তো অবশ্যই উইকেটে থাকতে পেরেছি নিজের কাছে ভালো লাগছে রান করতে পেরে আশা করব সামনে যে ম্যাচগুলি আছে ওখানেও যাতে এভাবে কন্ট্রিবিউট করতে পারি আমার টিমের জন্য ওয়ালটার্ন এসিতে ইনস্টেলেশন একদম ফ্রি যেই কথা সেই কাজ অস্ট্রেলিয়ায় প্রথম ম্যাচে নর্দার্ন টেরিটরির বিপক্ষে আফিফ চারেই নেমেছেন অবশ্য সুবিধা করতে পারেননি এগারো বলে আউট হয়েছেন মাত্র ছয় রান করে ভালো স্ট্রাইক রেট মেইনটেইন করতে পারতেন বলে টিম ম্যানেজমেন্ট তাকে বরাবরই ফিনিশার রোলে খেলাতে চেয়েছে শোনা যায় দলের বিশেষ করে হাতুরুর কাছে উপরে খেলার আবদারও এই বাহাতি সময় করেছেন কিন্তু জাতীয় দল তো আর ব্যক্তি স্বার্থের বিষয় না আফিফের পছন্দকে প্রাধান্যতাই না দিয়ে দলের চিন্তাই আগে করেছে টিম ম্যানেজমেন্ট দেখেন এখন যারা অর্ডার খেলতেছে তারা সময় নিচের দিকেই খেলত তারা আস্তে আস্তে পারফর্ম করছে উপর দিকে আসছে তো এইটাই এরকমই হবে হাফিফ নিচের দিকে পারফর্ম করতে থাকবে হ্যাঁ আমাদেরও কনফিডেন্স বাড়বে যে না ব্যাটস ব্যাটার ভালো ব্যাটার ভালো এর ক্যাপাবল তখন আস্তে আস্তে উপরের দিকে আসবে এবং ওটাই হচ্ছে তবে একেবারেই যে উপরে ব্যাট করার সুযোগ আফিফ পাননি এমন তো না টি টোয়েন্টিতে সর্বোচ্চ একুশ ইনিংস ব্যাট করেছেন পাঁচ নাম্বারে নাম্বার ফাইভ তো প্রপার মিডল অর্ডার ব্যাটারেরই পজিশন চারেও ব্যাট করেছেন এগারো ইনিংস শুধুমাত্র সমস্যা একটাই একটা নির্দিষ্ট পজিশনে এই বাহাতিকে কখনোই ফিক্সড করা হয়নি আফনান পিয়াল অলরাউন্ডার